প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নিয়ে রাজ্য জুড়ে অসংখ্য অভিযোগের মাঝেই এক অন্য ছবি বাঁকুড়ায়। বাঁকুড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের গোপীনাথপুরের উপর পাড়ার বীরেন লোহ সরকারি অর্থানুকূল্যে বাংলার বাড়ি অর্থাৎ এইচএফএ প্রকল্পে পাওয়া বাড়ি বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ। সরকারি প্রকল্পে ওই বাড়ি বিক্রি করা বেআইনি বলেই দাবি ওই এলাকার কাউন্সিলর দেবাশিস লাহার। এ বিষয়ে ওই কাউন্সিলর বাঁকুড়া পৌরসভার পৌর প্রধান ও পৌর নির্বাহী আধিকারিক সহ অন্যান্যরা লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। অভিযোগকারী বাঁকুড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস লাহার দাবি, ওই উপভোক্তা এক ব্যবসায়ীকে 17 লক্ষ টাকায় ওই বাড়ি বিক্রি করলেও রেজিস্ট্রির সময় তার চেয়ে অনেক কম মূল্য দেখিয়েছেন। সরকারি প্রকল্পে ও অর্থানুকূল্যে তৈরি বাড়ি এভাবে বিক্রি করা যায় না, এই কাজ সম্পূর্ণ বেআইনি। 2015-16 আর্থিক বছরে সরকারি প্রকল্পে পাওয়া বাড়ি বিক্রির অভিযোগ স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত বীরেন লোহ। তিনি বলেন, লটারি বিক্রি করে সংসার চালান তিনি। সম্প্রতি লটারি ব্যবসাতে লোকসান চলছিল, তাছাড়া প্রতিবেশীদের সঙ্গে জমি সংক্রান্ত ঝামেলাতেও জড়িয়ে পড়েছিলেন তিনি। ওই জায়গায় বসবাস করলে প্রাণ সংশয় ছিল তাঁর, তাই বাড়ি বিক্রির টাকায় অন্যত্র বাড়ি কিনে বসবাস করছেন বলে দাবি করেন তিনি। দেখুন, বিক্রি করেছে বলতে, যদি আগে জানতাম যে কোনো বিশেষ প্রয়োজনে বিক্রি করে যাবে না, তাহলে বাড়িটা আমি নিতাম না। হ্যাঁ, কারণ সরকার আমাকে সাহায্য করেছে, আমার অসুবিধে মানে অবস্থা খারাপ বা নিজের বাড়ি করতে পারবো না সেই হিসেবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি লটারি ব্যবসা করে জীবনযাপন করি, আর অনেকদিন যাবৎ আমি লোটারিতে লোকসান হচ্ছে। হ্যাঁ, তা সত্ত্বেও আমি এটাকে একটা বিশ্বাস নিয়ে ধরে রেখেছি যে দেখা যাক কী হয় না হয়। আর এইভাবে আমার একটা মানে যেটা বাকুল বলে আর কি গোদা বাংলায়, হ্যাঁ মানে আমার বাড়ির পাশাপাশি যেটা প্রতিবেশী আছে আর কি, পাশাপাশি প্রতিবেশী পাড়া নয় মানে আমার বাকুল যেটা আর কি, তাদের সাথে আমার বনি বনে ঠিকমতো হচ্ছিলো না, আর জায়গা নিয়ে একটা ঝামেলা হয়, সেখানে আমার ওখানে প্রাণ সংকট মনে হয় আর কি, প্রাণের ঝুঁকি থাকে আর কি। সেই কারণে আমি ওই জায়গা থেকে বেরিয়ে এসেছি আর কি, আর আমি অন্য জায়গায় বাড়ি কিনেছি। ক্রেতা সন্দীপ দাস বলেন, সরকারি বাড়িতে হস্তান্তর হলো কী করে? না, তখনই তো কিনতাম না, সব কিছু জেনে শুনেই কিনেছি। আমাদের নামে কি ওটে বলে পর্চা হয়েছে, তবে বলে কিনেছি। হ্যাঁ, সব আমরা সব দেখাতে পারি, তো সরকারকে তখনই দেবে দিয়ে দরকার ছিল। এটা সরকারি বাড়ি কী করে বিক্রি করা যায়? আমরা কোনো 2 নম্বরিভাবে ওই সব ভাবে না, আরও পাবলিক যায় না সরকারি বাড়ি বিক্রি করা। হ্যাঁ, সেটা জানি না, এখন তাহলে সরকার থেকে তখন পর্চার সম্বন্ধে আটকে দেওয়া দরকার ছিল, এটা সরকারি বাড়ি কী করে বিক্রি হয়? বাংলার বাড়িতে আমাদের কেন্দ্রীয় সরকার 1.5 লক্ষ টাকা দেয়, কিন্তু রাজ্য সরকার 1,93,000 টাকা দেয়। এরা ভারতবর্ষের সবচাইতে বেশি, অন্য কোনো রাজ্যে কিন্তু এত টাকা স্টেট কন্ট্রিবিউশন হয় না, একমাত্র পশ্চিমবঙ্গেই কিন্তু 1,93,000 টাকা দেওয়া হয়। এর সাথে অনেক কম কন্ট্রিবিউশন অন্যান্য রাজ্যে করে থাকে। এরকম দু একটা অভিযোগ আমাদের কাছে এসেছে, বিক্রি করতে সাধারণভাবে পায় না। আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি, পৌরসভাকে বলেছি যে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন, এরকম অভিযোগ এসেছে আগে আমাদের কাছে। হ্যাঁ এসছে, আমরা রিপোর্ট পেয়েছি, আমরা এটা যথাযথ ব্যবস্থা নিয়ে পৌরসভাকে নির্দেশ দিচ্ছি। এ প্রসঙ্গে বিজেপির বাঁকুড়া জেলা সহ সভাপতি দেবাশিস দত্ত তৃণমূলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ এনেছেন। এই ঘটনার তদন্তের পাশাপাশি যে বা যারা যুক্ত তাদের গ্রেফতারির দাবিও জানান তিনি। বড় ব্যাপার শুনতে পাচ্ছি যে বাঁকুড়া পৌরসভার মানে কোন একটা ওয়ার্ডে সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নাকি বিক্রি হয়ে গেছে। প্রথম মানে এটা তাজ্জব শুনতে লাগলেও তাজ্জব নয়, তার কারণ এরা দুর্নীতিতে কোনো কিছুতেই বাকি নেই। আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ছোট্ট করে লেখা আছে এবং ওর পাশে বড় করে লেখা আছে বাংলার আবাস যোজনা। আরে টাকা দিচ্ছে কেন্দ্র, প্রধানমন্ত্রী আবাস যোজনা লিখতে কোথায় অসুবিধা হচ্ছে? এরা রং এবং নাম পরিবর্তন করে দিচ্ছে, এবং তৃণমূলের প্রত্যেকটা নেতা কাটমানির সাথে যুক্ত আছে। যে বা যারা এই দুর্নীতির সাথে যুক্ত আছে, পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হোক, এবং যদি কেউ কোনো ব্যক্তি দোষী সাব্যস্ত হয় তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। আমরা দাবি জানাচ্ছি বিরোধী দল হিসাবে, সচেতন নাগরিক হিসাবে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।